এই বহু দুঃখের বিষয় আমি গতকাল রাতে শুনেছি, তার জন্য আমি আজকে সকালে এসেছি। সকাল 8টার মধ্যেই ভোরবেলায় আমি এসেছি। আমি ডিএফওর সঙ্গে কথা বলেছি, এটা হাতির যন্ত্রণা আজকে অনেক বছর ধরে আমি চেষ্টা করছি, আমি ক্যাবিনেটে তুলেছি এটা হাতির যন্ত্রণা নিয়ে। দুটো হাতি আছে, একটা সিঙ্গেল হাতি, এটাই সবচেয়ে ক্ষতি করে মানুষের বাড়িঘর। গতকাল রাত্রেও ভাঙচুর করেছে, ভোট ফ্যামিলি ভাঙচুর করেছে, আমি দেখছি নিজে সব বাড়িঘরে আমি গিয়েছি। এটার জন্য সলিউশন জেপু সাহেব ওই সিঙ্গেল হাতি রিকভারি করার জন্য, রেস্কিউ করার জন্য এটাকে ধরে আমরা মঙ্গিয়া কামিতে ধরে রেস্কিউ করব। আমরা দেখছি তাড়াতাড়ি আমরা সমস্যার সমাধান করার জন্য দেখছি। ডিপিআরও করেছে, প্রপোজালও বানিয়েছে, 10 কোটি টাকার প্রপোজাল বানিয়েছে তার কাটা বেড়া দেওয়ার জন্য আর সোলার লাইট দেওয়ার জন্য। আমরা দেখছি এটা সমস্যা তারা তাড়াতাড়ি শেষ করার জন্য। এই সমস্যা সারা ত্রিপুরা সমস্যা নয়, এই সমস্যা আমার বিধানসভার সমস্যা। এই বিধানসভার লোকগুলি আমাকে বুথ দিয়েছে, এখন আমার দায়িত্ব ওদেরকে আমরা রক্ষা করা। তার জন্য আমি ক্যাবিনেটের পর্যন্ত উঠিয়েছি, আমার জনপ্রিয় মুখ্যমন্ত্রী আমাকে আশ্বাস দিয়েছে এটা তাড়াতাড়ি রিকভার করার জন্য। আমার সঙ্গে সঙ্গে পিসি সাহেবকে দেখে আমাকে বলেছে, পিসি সাহেব বলে সঙ্গে সঙ্গে আমরা মিটিং করেছি এখানে ডিভিশনাল লেভেলে, আমার সাব ডিভিশন অফিসার, তারপরে আমার ডিএম সাহেব, সব অফিসারকে নিয়ে আমরা মিটিং করিয়েছি। তার জন্য সলিউশন হবে, ইদানিং আর বেশি দিন লাগবে না, সলিউশন হবে। ডিপিআর তৈরি হয়েছে, এটা তার কাটা বেড়া দেওয়া হবে, এই সিঙ্গেল হাতিকে আমরা তাড়াতাড়ি রিকভারি করবো। সব হাতি থেকে রেডিও কলার লাগাতে পারে নাই, শুধু সিঙ্গেল হাতিকে লাগাতে পেরেছে, কিন্তু এই রেডিও কলার দিয়ে কোনো কিছু হচ্ছে না। বিকল্প আমরা চেষ্টা করছি এই সিঙ্গেল হাতি যেটা ক্ষতি করছে এটা রিকভারি করার জন্য। নমস্কার।